আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকালে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে নিজেদের শরীরকে আমরা কিভাবে বন্ধ করব, কিভাবে আমরা বন্ধ করতে পারি। যদি এই আমলটি করে, এই কাজটি করে আমরা আমাদের শরীরকে বন্ধ করে ফেলি, তাহলে কোনো শত্রু, কোনো জিন ভূত আমাদের ক্ষতি করতে পারবে না। কেউ যদি আমাদের কোনো প্রকার জাদুটোনা করতে চায়, তাও কাজ করবে না। কেউ যদি খারাপ প্রভাব আপনার উপর সৃষ্টি করতে চায়, খারাপ প্রভাব বিস্তার করতে পারবে না, যদি এই আমলটি করে আপনি নিজের শরীরকে বন্ধ করে ফেলতে পারেন। তো কিভাবে আপনার শরীর বন্ধ করবেন, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এই আমলটি আমাদের ফরজ নামাজের পরে করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ যে রয়েছে, প্রত্যেক ফরজ নামাজের পরে করতে হবে, কারণ এই আমলটি এক ওয়াক্ত থেকে নিয়ে আরেক ওয়াক্ত পর্যন্তই শরীরকে বন্ধ রাখে। আবার ফজরের পরে যদি আমলটি করা হয়, তাহলে জোহর পর্যন্ত শরীরকে বন্ধ রাখার কাজ দেবে। তো জোহরের নামাজের পরে আবার নতুন করে শরীর বন্ধ করতে হবে। তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে 5 বার যদি আমরা এই আমলটি করে শরীরকে বন্ধ রাখতে পারি, তাহলে 24 ঘন্টায় ফুল টাইম কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো শত্রু হোক, জিনভূত হোক, কোনো কীট পতঙ্গ, পোকা মাকড়, যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। খুবই কার্যকরী আমল যদি আপনারা করেন, আশা করি অনেকটাই উপকৃত হবেন। তো আল্লাহ পাকের নামের একটি আমল, তো সেটি হলো যে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যখন আমরা নামাজ পড়ব, নামাজের পরেই আমরা আল্লাহ পাকের একটি নাম ইয়া নুরু এই নামটি 11 বার পাঠ করব। ইয়া নুরু এটা 11 বার পাঠ করব। 11 বার পাঠ করার পরে আমাদের এই দুই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ফুঁক দিব। এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ফুঁক দিয়ে আমাদের চোখের মধ্যে এভাবে মালিশ করে দিব। চোখের মধ্যে মালিশ করে দেওয়ার পরে আমাদের হাতের মুখ দিয়ে ফুঁক দিব একটা, ফুঁক দিয়ে আমাদের শরীরের মধ্যে এভাবে হাত দুটোকে মালিশ করে দিব। বাস, এইভাবে যদি আমরা ফজরের নামাজের পরে করি, তাহলে জোহর পর্যন্ত আমাদের শরীরটাকে আমরা বন্ধ করে ফেললাম। কোনো প্রকার কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না। এরপরে যখন আমরা জোহরের নামাজের পরে আবার 11 বার ইয়ানুর পাঠ করে এইভাবে আমাদের চোখ, আমাদের শরীরকে বন্ধ করে দিব, তখন আবার আসর পর্যন্ত আমাদের শরীরটা বধ হয়ে গেল। আর কোনো প্রকার শত্রু আমাদের অনিষ্টতা পৌঁছাতে পারবে না ইনশাল্লাহ। তো এইভাবে আমাদের কাজ হবে, প্রথমত 5 ওয়াক্ত নামাজ পড়া আর নামাজের পরে এই আমলটি করা। যদি আমরা করতে পারি, সমস্ত প্রকার ক্ষয়ক্ষতি থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, অনিষ্টতা থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার দ্বারা সমস্ত প্রকার অনিষ্টতা থেকে বাঁচার তৌফিক দান করেন। এই ছিল আজকের আলোচনা। নতুন আপডেট আলোচনা পেতে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।